নমস্কার, আমি রিনা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন কাজের কথায় আসি। যারা ভাবছ কোনো একটা কাজ শুরু করবে, যারা ভাবছ কোনো একটা কাজ শুরু করবে, তারা আমার এই ভিডিওটা আজকে পুরোটা দেখো, অনেক কাজে আসবে। যারা ভাবছ কোনো কাজ শুরু করবে কিন্তু কিছুই করে উঠতে পারছ না, কোনো কাজ করে উঠে পারছ না, তাদের আমি বলবো সবার আগে নিজেকে ভাবতে হবে যে আমি কোন কাজটা ভালো করতে পারি, আমি কোন কাজটা সব থেকে ভালো করতে পারি, আমি কোন কাজটা করতে এতটা ভালোবাসি সেই কাজ থেকে যদি আমার টাকা পয়সা নাও আসে তাও আমি কাজটা করতে পারি। তার থেকেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের নিজের মনকে আগে মনস্থ করা যে আমি কি করতে পারি, কি করতে পারবো। আমি শুধু ভালো লাগলেই তো হবে না, আমাদের এটাও বুঝতে হবে যে আমি কোন কাজটা করতে পারি, আর সেই কাজটা করে আমি সমাজকে কতটা, আমার কাজের দ্বারা আমি কাজ দিয়ে কতটা সেবা করতে পারি লোকের, যেই পেশায় থাকুক না কেন, আমাদের সব কাজই তো আরেকজনের সেবাই লাগে। যারা শুধু ভেবেই চলেছ যে আমি একটা কাজ শুরু করতে চাই কিন্তু পরক্ষণে মনটা বসে যাচ্ছে, ভয় পাচ্ছ কেমন করে করব, কি করব, কোথা থেকে শুরু করব, তাদের আমি বলবো কিছুই নেই যে তুমি পারো না, এমন কোনো কাজ নেই যে পারো না, সব কাজই পারা যায়, এমন কোনো কঠিন কাজ নেই, ঠিক আছে, এমন কোনো কঠিন কাজ নেই যে পারা যায় না। সবার আগে সেটা আমাদের বুঝতে হবে যে আমি কোন কাজটা করতে পারবো। যদি বেশি ভয় ভয় করে তাহলে একটু থেকে শুরু করলে ভালো হয়, একদম অল্প থেকে শুরু করতে হবে, যেখানে আমার কোনো টাকা পয়সা লাগবে না, নাম মাত্র টাকা পয়সা লাগলো, আমি তো বলবো কোনো টাকা পয়সা লাগবে না, এমন কোনো কাজ থেকে স্টার্ট করুন, বা যদি কোনো কাজে টাকা পয়সা লাগাতেও হয় সেটা শুধু আর শুধু নামে মাত্র টাকা, সেটা শুধু আর শুধু নাম মাত্র টাকাতেই স্টার্ট করা যায়, তাহলে সেখানে রিস্ক থাকবে না। আচ্ছা, সেটা হয়ে গেল আলাদা প্রসঙ্গ। আমি যেটা বলছি, যারা ভাবছে শুধু কিন্তু মন সাহস করে উঠতে পারছো না, তাদের আমি বলবো না ভেবে টাইম নষ্ট না করে উঠে দাঁড়াও। এটা ভাবো যে এখনকার যা সময়, অভাব থাকলেই কাজ করতে হবে, না থাকলে করতে হবে না, এরকম কিছুই নেই। কাজ, যেই ব্যক্তি কাজ করছে তার ভ্যালু আছে সমাজে, ফ্যামিলিতেও, যে কাজ করছে না তার ভ্যালু নেই, কিছু না কিছু তো করতেই হবে, তাই না, সবাইকে করতে হবে। সেই এখনকার যুগে যদি আমরা ভাবি যে শুধু পুরুষরা কাজ করবে, এনে দেবে, মহিলারা বাড়ি বসে থাকবে, সেটাও ভুল ভাবনা, ভুল ধারণা। তাই বলছি সবাইকেই কাজ করতে হবে, কিছু না কিছু কাজ করতে হবে, ভালো থাকার জন্য করতে হবে, নিজেকে ভ্যালুয়েবল বানানোর জন্য করতে হবে, কিন্তু কাজ তো করতেই হবে। সবার আগে যেটা করবেন, মনস্থ যখন করলেন যে আমি এই কাজটা করব, তখন ভাবুন যে কিসে আমার মনটাকে খারাপ করছে। আমি ছেলে মেয়ে উভয়কেই বলছি সবার আগে যেটা করণীয় সেটা আমার মনে হয় যে আমাদের উচিত যে আমাদের সবার আগে নিজের লুকটাকে চেঞ্জ করা, নিজের লুকটার মধ্যে এমন একটা পজিটিভিটি আনা যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে কথা বলবে, লুকটাকে চেঞ্জ করলেই আমাদের কনফিডেন্ট বুস্ট হবে, কনফিডেন্ট আসলেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজে বলবে যে আমরা পারবো। তার জন্য আমার মনে হয় সব থেকে আগে আমাদের লুকটাকে চেঞ্জ করা দরকার। উঠে দাঁড়ান, আয়নার সামনে যান, দেখুন কিসের আপনার দরকার আছে। আপনার নিজেকে যদি নিজের ভালো না লাগে তাহলে মন খারাপ হবেই হবে, মাস্ট, এটাই, এটা আমি দেখেছি।
আমি জানি এই বিষয়ে হয়তো ভাবছেন যে এটা কিরকম ধরনের, কিন্তু এই বিষয়টা সত্যি এটা কাজ করে, করে দেখুন এটা কাজ করে। যারা ভাবছেন আমি করতে পারবো না, একটু নিজেকে যত্ন করুন, আয়নার সামনে যান, নিজে সবার আগে, সবার আগে নিজের হেয়ার লুকটা চেঞ্জ করুন, হেয়ার কাট নিন, সুন্দর একটা হেয়ার কাট যেটা আপনার মুখের সাথে মানাচ্ছে, সুন্দর একটা হেয়ার লুক নিন। তারপরে দেখুন যে আপনার ফেসিয়ালের দরকার আছে কিনা, আপনার নখের প্রতি যত্ন করুন, একটুখানি নিজের গেট আপটা চেঞ্জ করে নিলেই তখনই আমাদের নিজেকে যদি ভালো লাগে না, কনফিডেন্টটা এতটাই বুস্ট হয়ে যায় যে তখন আর আমাদের নেগেটিভিটি আমাদের ই করতে পারে না, ভয়টা খুব কম আসে, তখন মনে হয় যে না আমিও পারবো, তখন মনে হয় আমিও পারবো। আর সত্যি বলছি আমি এটা, যদি আমাদের দেখতে নিজের নিজেকে ভালো না লাগে, তাহলে কোনো কাজেও আমাদের মনটা অতটা আসবে না। আমি যারা শুধু কাজ 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 তারা তো আছেই কাজে, যারা করতে পারছো না, প্রথমটা স্টার্ট করতে পারছো না, আমি তাদেরকে বলছি এটা অনেকটা ম্যাটার করে। আমাদের মন যদি সাথ না দেয় না, আমরা কিছুই করতে করে উঠতে পারবো না। আর মনের সাথ দেওয়াটা, মনের সাথ দেওয়াটা আমাদের অনেকটাই চেহারার মধ্যে লুকিয়ে আছে। নিজেকে যদি সুন্দর না লাগে, তাহলে আমরা কিছু করে উঠতে পারবো না। আমি এটা বারবার দেখেছি, অনেকের সাথে কথা বলেও দেখেছি, আমাদের মনটা ভালো করার জন্য আমাদের চেহারাটা অনেকটা বেশি কাজ করে। মনটা ভালো করে দেখুন যে আপনি সব কিছু করতে পারেন, নিজের থেকেই বারবার মন ভিতর থেকে আওয়াজ আসবে যে না আমিও পারবো, আমিও পারবো। কিছু স্টার্ট করুন, কোনো কাজ স্টার্ট করুন, বাড়িতে বসে এমন একটা কাজ স্টার্ট করুন। এখন হাজারো রকমের কাজ আছে, ভাবুন কি করে কিছু নিজেও করতে পারবেন, লোকেরও কি করে হেল্প করা যায়, কি করে আরো দুইটা মানুষকে হেল্প করা যেতে পারে। সেটা আর্থিক দিক থেকেই হেল্প হতে হবে, সেটা কিন্তু ভুল ধারণা, ঠিক আছে? এরকম কিছু নেই যে আমাদের আর্থিক দিক থেকেই হেল্প করতে হবে, অনেক রকম ভাবে হেল্প করা যায়। নিজে কিছু করুন, ভালো থাকুন, নমস্কার, রাখছি।